যারা টিএমসিকে প্রতিষ্ঠিত করার জন্য বামফ্রন্টের বিরুদ্ধে লড়ে ঘর হারিয়েছে, মা হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, ভাই হারিয়েছে, তারা আজকে কোথায়? তারা কি টিএমসি পার্টিতে আছে? না। যাদের জন্য বামফ্রন্টের বদলাম হলো, শেষ দিকে বামফ্রন্টের যে হারমাত গুন্ডা, যাদের জন্যই কিন্তু বামফ্রন্ট থেকে মানুষ মুখ ঘুরালো, সেই বামফ্রন্টগুলি লাভ মেরে সব দিদির দলে চলে এসছে। এই জিনিসগুলো দিদি দেখে এদেরকে যদি ছেঁটে বাদ দিয়ে এদেরকে যদি গ্যারেজ করে দেয়, জেলে ভরে, এদেরকে এনকাউন্টার করে দেওয়া দরকার দিদির। কারণ এরা দেশদ্রোহী, এরা দেশের আইনকে নষ্ট করছে, এরা মানুষের রক্ত পিপাসিত, এরা এদেরকে এনকাউন্টার করে দেওয়া দরকার। দিদি যদি সংখ্যালঘু মুসলমান দরদি মনে করে যে হ্যাঁ এদের অধিকার দেওয়া দরকার, এরাও ভারতের একটা অংশ, তাহলে 44টা প্রার্থী দিয়ে যদি আমার সঙ্গে হাত মিলায়, আমি তো প্রথমেই বলেছি আমি দিদির সঙ্গে হাত মিলিয়ে 2021 লড়বো, এটা তো প্রথম প্রস্তাব। যদি কেউ না চায়, দেখুন দলিত আদিবাসী বিভিন্ন সংগঠনের সঙ্গে অলরেডি আমাদের কথাবার্তা চলছে, তাহলে আমরা একসাথেই লড়বো, একত্রিত হয়ে আমরা নতুন একটা ইতিহাস তৈরি করার জন্যে সব জায়গায় হয়তো প্রার্থীদের লড়বো, তাতে যাহাই হবে দেখা যাবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপি না তৃণমূল, কোনটা আপনার কাছে লড়াই করা বেশি বাঞ্ছনীয় হচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, আমি এদের দুজনের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই, তবে হ্যাঁ দুটো সাইড আছে। একটা হচ্ছে, প্রথমেই বলবো, কমিউনাল মাইন্ডের দলকে আমরা কখনো প্রশ্রয় দিই না, এটাকে আমরা ঘৃণা করি। তো বিজেপি প্রকাশ্য বলে দিয়েছে মুসলিম তাড়াবো, মুসলমানদের উপর অনেক অত্যাচার করছে বিভিন্ন রাজ্যে দেখছি, সেই জায়গায় কমিউনাল মাইন্ডের দল বাংলায় কখনো সম্ভব নয়, তাহলে এটা গেল এক নম্বর বাদ। দ্বিতীয় নম্বর, আমি তো বিগত দিন থেকে বলে আসছি যে দিদি, তোমার যদি সৎ ইচ্ছা থাকে তাহলে তুমি পুরাতন যা ইতিহাস হয়েছে সেই ভুলগুলোকে মুছে দিয়ে ভালো যারা তোমার দলের হয়ে লড়েছিল বামফ্রন্টের বিরুদ্ধে, অ্যাকচুয়ালি যারা টিএমসি, যারা টিএমসিকে প্রতিষ্ঠিত করার জন্য বামফ্রন্টের বিরুদ্ধে লড়ে ঘর হারিয়েছে, মা হারিয়েছে, স্ত্রী হারিয়েছে, ভাই হারিয়েছে, তারা আজকে কোথায়? তারা কি টিএমসি পার্টিতে আছে? না। যাদের জন্য বামফ্রন্ট এর বদলাম হলো, শেষ দিকে বামফ্রন্টের যে হারমাত গুন্ডা, যাদের জন্যই কিন্তু বামফ্রন্ট থেকে মানুষ মুখ ঘুরালো, সেই বামফ্রন্টগুলি লাভ মেরে সব দিদির দলে চলে এসছে। এই জিনিসগুলো দিদি দেখে এদেরকে যদি ছেঁটে বাদ দিয়ে এদেরকে যদি গ্যারেজ করে দেয়, জেলে ভরে, এদেরকে এনকাউন্টার করে দেওয়া দরকার দিদির। কারণ এরা দেশদ্রোহী, এরা দেশের আইনকে নষ্ট করছে, এরা মানুষের রক্ত পিপাসিত, এরা এদেরকে এনকাউন্টার করে দেওয়া দরকার। এদেরকে যদি দল থেকে বাদ দিয়ে এদেরকে গ্যারেজ করে দিদিরই তার পুরাতন যারা প্রকৃত কর্মী, মানুষপ্রেমিক, যারা যারা চেয়েছিল হারমাদের এই বিজেপি সিপিএমের এই হারমাদগুলোর হাত থেকে বাংলার মানুষকে বাঁচাবো, তাদেরকে নিয়ে এসে দিদি যদি সংখ্যালঘু মুসলমান দরদি মনে করে যে হ্যাঁ এদের অধিকার দেওয়া দরকার, এরাও ভারতের একটা অংশ, তাহলে 44টা প্রার্থী দিয়ে যদি আমার সঙ্গে হাত মিলায়, আমি তো প্রথমেই বলেছি আমি দিদির সঙ্গে হাত মিলিয়ে 2021 লড়বো, এটা তো প্রথম প্রস্তাব। সে যদি না চায়, বিগত যে দল আছে বাম কংগ্রেস, তারাও অত্যাচার করেছে, কিন্তু তারাও যদি নতুন করে মানুষের নিজের ভুলটাকে বুঝে মানুষের স্বার্থে ফিরে আসে, তাহলে তখন তাদের সঙ্গে হাত মিলাতে রাজি আছি। অ্যাকচুয়ালি যে আমার মৌলিক অধিকার দেবে এবং নিজের ভুলটাকে বুঝে যে না আমাদের যা হয়েছে সমস্ত অন্যায় ভুলকে বাদ দিয়ে আমরা ফ্রেশ হয়ে আসতে চাইছি, মানুষ ভুল করে, তার যদি ভুলটাকে সে শুধরে নেয়, ইসলাম বলছে তাকে মাফ করো, ক্ষমা করো, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অবশ্যই যে হোক আসবে তার সঙ্গে আমরা হাত মিলে 2021 আমরা লড়তে রাজি আছি। যদি কেউ না চায়, দেখুন দলিত আদিবাসী বিভিন্ন সংগঠনের সঙ্গে অলরেডি আমাদের কথাবার্তা চলছে, তাহলে আমরা একসাথেই লড়বো, একত্রিত হয়ে আমরা নতুন একটা ইতিহাস তৈরি করার জন্য সব জায়গায় হয়তো প্রার্থীদের লড়বো, তাতে যাহাই হবে দেখা যাবে।